শীট মেটাল ওয়ার্কার ট্রেডে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড ইকুইপমেন্টস আমরা ব্যবহার করে থাকি, যেমন মার্কিং অ্যান্ড মেজারিং টুলস, হ্যান্ড টুলস, কাটিং টুলস, এই ধরনের টুলসগুলো আমরা ইউজ করে থাকি। সেই যে টুলসগুলো আমরা ইউজ করি তাদের মধ্যে হ্যান্ড টুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই হ্যান্ড টুলসের মধ্যে ম্যালেট পড়ে। ম্যালেট হচ্ছে কি? ম্যালেট ম্যালেট কি? ম্যালেট হচ্ছে একটা শেপিং টুল, যার সাহায্যে আমরা কোনো কিছু জবকে কোনো কোনো জবকে শেপ দিতে পারি। এই ম্যালেট কিসের তৈরি হয়? হার্ডউডের তৈরি হয়। হার্ডউড যখন আমরা সিটকে ফ্ল্যাটেনিং করব, FLATTENING ফ্ল্যাটেনিং, বেন্ডিং করব, BENDING বেন্ডিং, ফর্মিং করব, FORMING। এই ধরনের হালকা কাজ যখন আমরা করব তখন আমরা ম্যালেট ব্যবহার করতে পারি। শীট মেটালকে ফ্ল্যাটেনিং করার সময় যদি আমরা কোনো হ্যামার ব্যবহার করি, হ্যামার ব্যবহার করলে কি হবে? হ্যামারের ফেসটা মেটাল শিটের ওপরে একটা ইমপ্রেশন ফেলতে পারে বা মেটাল শিটটাকে ড্যামেজ করতে পারে। এই ড্যামেজ বা ক্ষতি, ইমপ্রেশন বা ছাপটাকে অ্যাভয়েড করার জন্য বা এড়িয়ে যাওয়ার জন্য আমরা এই ম্যালেটটাকে ব্যবহার করি। এবারে আমরা ম্যালেটের ধরন দেখব। বিভিন্ন ধরনের ম্যালেট ব্যবহার করা হয়ে থাকে। কি কি? যেমন অর্ডিনারি ম্যালেট, বসিং ম্যালেট, ইনফ্যাক্ট ম্যালেট এবং র হাইড ম্যালেট। অর্ডিনারি ম্যালেট, বসিং ম্যালেট, ইনফ্যাক্ট ম্যালেট এবং র হাইড ম্যালেট। এবারে দেখে নেব অর্ডিনারি ম্যালেট। অর্ডিনারি ম্যালেটের ছবিটা আমরা দেখে নেব। অর্ডিনারি ম্যালেট, ম্যালেটের পার্টসগুলো, এটা হচ্ছে ফেস, দিস ইজ বডি, এবং এটা হচ্ছে হ্যান্ডেল। আমরা দেখতে পাচ্ছি ম্যালেটের ফেস দুটো একটু কনভেক্সিটি হবে, তার মানে উত্তল উত্তল। আমরা উত্তল লেন্স দেখেছি, উত্তল লেন্স যেমন একটু উঁচু হয় এই দুটো ফেসই ম্যালেটের উত্তল হবে। যদি উত্তল না হয় কি হবে? উত্তল যদি না হয় যখন ম্যালেট দিয়ে আমরা আঘাত করব, শিটের মধ্যে আঘাত করব, সেই জায়গাটায় কি হবে? শিটটা এক জায়গায় ফ্রোজেন টাইপ হয়ে যাবে, অর্থাৎ জমে মতো যাবে, তখন শিটটা কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। সাধারণত যে কোনো শিটের হালকা কাজের জন্য আমরা এই অর্ডিনারি ম্যালেটটাকে ব্যবহার করে থাকি।
এরপর বসিং ম্যালেট, বসিং ম্যালেটের ছবিটা আমরা দেখে নেব। আমরা প্রত্যেকে ডিম দেখেছি, এই সাধারণ জিনিস মাথায় রাখার জন্য ডিমটাকে মাথায় রাখলে হবে। ডিমের আকৃতি এই ধরনের হয়, অনেকটা এই ধরনের, একটি বসিং বসিং ম্যালেট। যে বললাম ডিম দেখেছি, সাধারণত ডিমকে যদি আমরা এক একটা হ্যান্ডেল করে দিই, এটা কাঠের তৈরি, তা এইরকম আকৃতি দেখতে হয় বসিং ম্যালেটকে। এই বসিং ম্যালেট সাধারণত বাউল অর্থাৎ বাটি জাতীয়, যখন জব আমরা করে থাকি, এই বাটি জাতীয় জব করার সময় এই বসিং ম্যালেটটাকে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনফ্যাক্ট ম্যালেট। ইনফ্যাক্ট ম্যালেটের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এর শেপটা একটু অন্যরকম। কিরকম এখানে দেখা যাচ্ছে একটা ফেসে দু সাইডটা কেটে দেওয়া আছে। এই ধরনের ম্যালেট কখন আমরা কাজে লাগাব, যখন আমরা চ্যানেল জাতীয় কোনো জব তৈরি করব। আমরা এই ধরনের চ্যানেল জাতীয় যখন কোনো জব তৈরি করব, তখন আমরা এই রকম জায়গা এই কর্নারগুলোতে মেরে মেরে কর্নার তৈরি করার জন্য আমরা এই ইনফ্যাক্ট ম্যালেট ব্যবহার করব। র হাইট ম্যালেট, র হাইট ম্যালেট কেমন দেখতে, অনেকটা অর্ডিনারি ম্যালেটের মতো দেখতে। র হাইট ম্যালেট এর স্ট্রাকচারটা একটু অন্যরকম, এটা বিভিন্ন মেটেরিয়াল থাকে বলে একটা রোল করা থাকে, আর এর বডিটা একটা পাতলা হালকা পাতলা একটা স্টিলের পাত দিয়ে কভার করা থাকে। রহাইট ম্যালেট ঠিক এরকম দেখতে। এই ম্যালেট সাধারণত লেদার ওয়ার্ক, জুয়েলারি ওয়ার্ক, ইলেকট্রিক্যাল মোটর অ্যাসেম্বলি এবং বিভিন্ন ধরনের মেশিনারি ওয়ার্কের ক্ষেত্রে এই ম্যালেট ব্যবহার করা হয়। প্লাস্টিক ম্যালেট, এটা সম্পূর্ণ নাইলন দিয়ে তৈরি হয়। এই প্লাস্টিক ম্যালেট স্পেশালি লেদার ওয়ার্ক এবং জুয়েলারি ওয়ার্কের জন্য কাজে লাগে। ম্যালেটের স্পেসিফিকেশনটা কি, ম্যালেটের ফেস এর ডায়া এবং শেপের ওপর ম্যালেটকে স্পেসিফাইড করা হয়, অর্থাৎ ম্যালেটকে নির্দিষ্ট করা হয়। বাজারে 50 মিলিমিটার, 75 মিলিমিটার এবং 100 মিলিমিটার ডায়ার ম্যালেট অ্যাভেলেবেল, অর্থাৎ সহজলভ্য। মাথায় রাখতে হবে যখন কোনো আমরা চিপিং কাজ করব বা কাটা জাতীয় কোনো জবের ওপরে কাজ করব, কিংবা ধারালো অর্থাৎ শার্প এজ ধারালো কিনারা আছে এরকম জায়গায় কাজ করব, তখন কিন্তু মাথায় রাখতে হবে আমরা ম্যালেট ব্যবহার করব না। যদি এই ধরনের কাজ করতে যাই তাহলে সেই ম্যালেটটা কী হতে পারে, ড্যামেজ হতে পারে অথবা ভেঙে যেতে পারে। এরপর আসছে হ্যামার। হ্যামারটা কি, হ্যামারটা হচ্ছে একটা হ্যান্ড টুলস, একটা ইঞ্জিনিয়ার হ্যামার্স হ্যান্ড টুলস হিসাবে কাজ করে। এই হ্যামারটাকে স্ট্রাইকিং টুলসও বলা হয়। H-A-M-M-E-R
যখন কোনো চিপিং জাতীয় কাজ, পাঞ্চিং, ফোর্জিং, রিভেটিং, স্ট্রেটেনিং এই ধরনের কাজ আমরা করব, আঘাতের উদ্দেশ্যে আমরা হ্যামারটাকে ব্যবহার করে থাকি। হ্যামারটা মেনলি ডক ফোর্সড কার্বন স্টিলের তৈরি হয়। হ্যামার গঠিত হয় হেড এবং হ্যান্ডেল দ্বারা, হেড এবং হ্যান্ডেল এই দুটো অংশ নিয়ে হ্যামার গঠিত হয়। এই অংশটার নাম হচ্ছে হেড আর এটা হচ্ছে হ্যান্ডেল। এই সমস্ত অংশটাকে বলা হচ্ছে হেড, মেটাল পার্ট যেটা, আর এটা হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেলটা হচ্ছে কাঠের তৈরি। এই হেডের বিভিন্ন অংশ কি কি, এইটাকে বলা হচ্ছে পিন, এটাকে বলা হচ্ছে নেক, এটাকে বলা হচ্ছে আই হোল, আই হোল এটাকে বলা হয় ডব্লিউইডিজি ওয়েজ, এই অংশটাকে বলা হচ্ছে ইওএলই হোল, আর এই অংশটা হচ্ছে ফেস। তাহলে একটা হ্যামারের বিভিন্ন অংশের নাম কি, পিন, নেক, আই হোল, ওয়েজ, কোন, ফেস এবং হ্যান্ডেল। তাহলে এই ফেসটা হচ্ছে মেন স্ট্রাইকিং পোর্শন, যে জায়গা দিয়ে আঘাত করতে হবে যখন চিপিং করব, হলিং করব, পাঞ্চিং করব, এই ধরনের কাজ যখন করব তখন আমরা এই ফেস পোর্শন দিয়ে কাজ করব। আর পিঠে এর উল্টো দিকে একটা প্রান্ত যেটা পিন, অনেকটা রাউন্ড গোল বলের মতো দেখতে, এটাকে বলা হচ্ছে পিন। যখন আমরা কোনো জব, ফর্মিং জব করব বা রিবেটিং টাইপ জব করব, হলোইং টাইপ জব করব, তখন আমরা এই পিনটাকে ব্যবহার করব। এখন প্রশ্ন আসতে পারে ফেসে এই পোর্শনে একটু কনভেক্সিটি করা হয় কেন, অর্থাৎ উত্তল করা হয় কেন? কারণ যখন আমরা আঘাত করব, কোনো শীটের ওপরে আঘাত করব, যাতে না রাউন্ড পোর্শন অর্থাৎ হ্যামারের এই গোল মানে এজ প্রান্তটা যাতে না ওখানে গর্ত করে দেয়, সেই জন্য এই জায়গাটাকে একটু উত্তল করা হয় বা কনভেক্সিটি অবস্থায় রাখা হয়। এই পোর্শনটাকে বলা হচ্ছে চিক। এই জায়গাতে মেটালের এই যে হ্যামার, কত ওজনের হ্যামার, এই ওয়েটটা এই জায়গাতে লেখা থাকে। হ্যামারের ওয়েটটাকে স্ট্যাম্প করার জন্য এই অংশটাকে নরম রাখা হয়। এরপরে আসছে আই হোল, এই যে গোল অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই হেড পোর্শনের একটা গর্ত। এই গর্তের মধ্যে এই হ্যান্ডেলটাকে প্রবেশ করানো হয় যাতে আমরা হ্যান্ডেল ধরে হ্যামারটাকে স্ট্রাইক করতে পারি। তা এই গর্তটা যেটা আছে এইটাকে বলা হচ্ছে আই হোল, এটাকে বলা হচ্ছে আই হোল। এই আই হোলের মধ্যে হ্যান্ডেলটাকে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে একটা গজাল মেরে দেওয়া হয় যেটাকে বলা হয় ওয়েজ। এই ওয়েজ যদি না দেওয়া হয় তাহলে কি হবে, স্ট্রাইকিং করার সময় হ্যান্ডেলটা খুলে বেরিয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এতক্ষণ আমরা যে হ্যামারটা ছবি দেখছিলাম, আমরা
পিনের সেপটার যেটা দেখছিলাম আকৃতিটা, এটা বলের আকৃতি ছিল। আর এছাড়াও পিন এই ধরনের হয় আর এই ধরনের হয়। তাহলে এই যে বলের আকৃতি পিনটা, এই জন্য এই ইঞ্জিনিয়ার হ্যামারটাকে বলা হচ্ছে বল পিন হ্যামার। যখন পিনটা বলের মতো হবে তখন সেই হ্যামারটাকে বলা হয় বল পিন হ্যামার। আর যখন হ্যান্ডেলের সঙ্গে পিনটা ক্রসে থাকবে, অর্থাৎ কিভাবে থাকবে ক্রসে, তা এইটা যদি পিন হয় হ্যান্ডেলটা হবে এই ডিরেকশনে, এটা হচ্ছে পিন ডিরেকশন আর হচ্ছে হ্যান্ডেল ডিরেকশন, তখন এটা হবে ক্রস পিন, ক্রস পিন, ক্রস পিন হ্যামার। আর এটা হচ্ছে স্ট্রেট পিন হ্যামার, এর ডিরেকশনটা কিরকম হবে, যখন হ্যান্ডেলের সঙ্গে পিনের ডিরেকশনটা হবে প্যারালাল ডিরেকশন, দিস ইজ পিন ডিরেকশন, এটা যদি পিন হয় এটা হ্যান্ডেল, তাহলে এটা হবে স্ট্রেট পিন হ্যামার। তাহলে পিন তিন রকমের হচ্ছে, একটা হচ্ছে বল পিন, এটা ক্রস পিন, আর এটা স্ট্রেট পিন। যখন আমরা রিভেটিং টাইপের জব করতে যাব তখন আমরা এই বল পিন হ্যামার ইউজ করব। যখন আমরা কোনো মেটালকে স্প্রেড করব, স্প্রেড করব, তখন আমরা এই ক্রস পিন হ্যামার ব্যবহার করব। আর যখন কোনো চ্যানেল কর্নার পোর্শনটা আমরা কাজ করব সেই সময় আমরা এই স্ট্রেট পিন হ্যামার ব্যবহার করব। এখন এই যে হ্যামার আমরা চিনব কি করে, দ্য স্পেসিফিকেশন অফ হ্যামার নির্দিষ্ট করব কি করে, তা এই পিনের শেপ, পিনের শেপ এবং ওজন, এই দুটো জিনিস দেখে আমরা এ স্পেসিফাইড করব। তা এটা 125 গ্রাম থেকে 1500 গ্রাম পর্যন্ত ভ্যারি করে এই ইঞ্জিনিয়ার হ্যামার। মনে রাখতে হবে ইঞ্জিনিয়ার হ্যামারটা 125 গ্রাম থেকে 1500 গ্রাম পর্যন্ত ভ্যারি করে। আর মার্কিং এর জন্য স্পেশালি 250 গ্রাম, 250 গ্রামের যে হ্যামারটা রয়েছে সেই হ্যামারটাকে ব্যবহার করা হয়। আমাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে, হ্যামার ব্যবহার করার আগে আমাদের এই জিনিসগুলো অবশ্যই দেখে নিতে হবে। এক হচ্ছে এই জায়গাটা টাইট আছে কি না, তার মানে হ্যান্ডেল হেডের সঙ্গে সঠিকভাবে লাগানো আছে এবং টাইট ফিটিং আছে কি না। 2 নম্বর হচ্ছে যে এই হেড এবং হ্যান্ডেল এর মধ্যে কোনো ক্র্যাক আছে কি না। 3 নম্বর হচ্ছে আমি যে জবটা তৈরি করতে যাচ্ছি সেই সুইটেবল জবের জন্য আমার হ্যামারের ওজনটা কারেক্ট আছে কি না। আর 4 নম্বর হচ্ছে হ্যামারটা যখন আমি ব্যবহার করতে যাব তার আগের মুহূর্তে আমাকে দেখে নিতে হবে এটা অয়েল অথবা গ্রিজ ফ্রি আছে কি না, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর পরিশেষে বলি, যখন আমার হ্যামার দিয়ে কাজ কমপ্লিট হয়ে যাবে, হ্যামার দিয়ে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে করতে হবে কি, এই হ্যামারটা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে, এই কথাটা যেন অবশ্যই মাথায় থাকে। জলের মধ্যে কেন ডুবিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে কাজ করতে করতে এই জায়গাটা, অর্থাৎ আইহুলের মধ্যে যে হ্যান্ডেলটা ঢুকে আছে এই জায়গাটা ড্রাই হয়ে যায় এবং এখানটা লুজ হয়ে যায়। যদি আমি জলের মধ্যে ডুবিয়ে রাখি তাহলে কাঠের হ্যান্ডেল কাঠ পরবর্তীকালে ফুলে গিয়ে এটাকে টাইট করে দেবে, পরবর্তীকালে যখন আমি এই হ্যামার নিয়ে কাজ করতে যাব তাহলে কিন্তু এটা টাইট অবস্থায় থাকবে। আর যদি জলের মধ্যে না ডোবাই তাহলে কি হয়ে যাবে, লুজ অবস্থায় থাকবে, তখন আমার জব করতে প্রবলেম হবে বা হ্যামার কাজ করতে করতে হ্যামার ফ্লাইং হয়ে যেতে পারে।